শনিবার থেকে ঝড়ের দাপট কমলেও রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি। উত্তর ও দক্ষিণবঙ্গের 10 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30-40 কিলোমিটার বেগে। রবিবারেও রাজ্যের প্রায় সব জেলাতেই 30-40 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 6 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। পশ্চিম থেকে পূর্ব নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ পশ্চিম রাজস্থান ও কচ্ছ সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ পর্যন্ত অবস্থান করছে। অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। এই অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। সোমবার পর্যন্ত রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। মঙ্গলবার 21 মার্চ থেকে আবহাওয়ার বদল হতে পারে। কলকাতায় শনিবার মেঘলা আকাশই থাকবে, বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের 8 ডিগ্রি নিচে নেমে গিয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক 23.1 ডিগ্রি সেলসিয়াস, গতকাল এই তাপমাত্রা ছিল 20.7 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 8 ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 73-92%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 23-28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি।